একটা পক্ষে গরিবের ব্যবসা যেন সম্পূর্ণ থাকে, গরিবের পরিবেশ সুন্দর থাকে, সেই মানে তাদেরকে জানানো হয়েছে যে কয়লা কিভাবে এখান থেকে স্থানান্তর করা যায়। তো আমরা জানিয়ে এসেছি যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং তার সাথে সাথে আমরা পরিবেশ বান্ধব একটি পরিবেশ তৈরি করার জন্য এবং পরিবেশ বান্ধব ভৈরব তৈরি করার যে আন্দোলন, সে আন্দোলন আজকে মানববন্ধনের মাধ্যমে শুরু।